রাত পোহালেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই উপলক্ষে ঘরে ঘরে চলছে পিঠে পুলির আয়োজন আর বাড়ির উঠানে মা বোনেদের সুসজ্জিত আলপনা আঁকার ব্যস্ততা। একই সাথে ছোটদের এবং কিশোর কিশোরীদের চলছে বুড়ির ঘর বানানোর কাজ, চলছে আলন্তির পিকনিকের প্রস্তুতিও। এদিকে করোনা আবহে হাট বাজারে ক্রেতার দেখা নেই, তাই ব্যবসায়ীদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। বাড়ি ঘরে পৌঁছে গেছে নবান্নের ধান, সামনে মেঘের অবগুণ্ঠন সরলেই জাঁকিয়ে পড়বে শীত। এর মাঝেই রাত পোহালে শুরু মকর সংক্রান্তি। আসন্ন মাঘের প্রখর দারুণ শীতের হাত থেকে শরীর রক্ষা করতে পৌষ সংক্রান্তির আলন্তির আগুনে সেকে শরীর উত্তপ্ত করার এই পার্বণ গ্রাম বাংলায় মকর সংক্রান্তি নামে পরিচিত। এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ঘরে ঘরে চলছে এখন পিঠে পুলির জোর প্রস্তুতি। এরই সাথে মায়েদের বাড়তি উদ্যোগ বাড়ির উঠানে আলপনা আঁকা। চিরাচরিত এই প্রথাকে এড়িয়ে পিঠে পুলির উৎসব কল্পনা করা যায় না তাদের কাছে। শহরের বাড়িঘরে এই উদ্যোগ দেখা না গেলেও রাজধানী আগরতলা সংলগ্ন লঙ্কামুড়া এলাকায় দেখা গেল বাড়ি বাড়ি মায়েদের আলপনা আঁকার ব্যস্ততা। আলপনা আঁকার ব্যস্ততার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লঙ্কামুড়ার এক মহিলা জানান, পৌষের শেষে বাড়িতে নবান্নের ধান আসে, এই উপলক্ষে পিঠে পুলি হয়। সংক্রান্তির দিন সকালে স্নান সেরে সূর্যকে এই পিঠে পুলি দিয়ে প্রণাম জানিয়ে শুরু হয় মকর সংক্রান্তির পার্বণ। দুপুরে বাড়ি বাড়ি হাজির হয় কীর্তনিয়া দল, সেখানে লুট দেওয়া হয় তিল্লাই কদমা বাতাসা প্রভৃতি। আর বিকেল হলেই কার বাড়ির আলপনা কতটা সুন্দর হয়েছে তা দেখার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। তিনি জানান খুব মজা হয় এই পিঠে পুলির পার্বণে। এটা আমাদের পৌষ মাসের সংক্রান্তির দিন করে থাকি। নবান্ন দান আসে, এই দান উপলক্ষে আমরা পিঠে পুলি করি। প্রত্যেক বছর এরকম পৌষ সংক্রান্তির আগের দিন আমরা বাড়িতে আলপনা করি, ওখানে আমাদের পুরা পাড়াতেই হয়। তারপরে দিন বুড়ির ঘর বানানো হয়, ছেলেরা বুড়ির ঘরে পিকনিক করে। তারপরে ওই পৌষ সংক্রান্তির দিন সকালবেলা উঠে আমরা সূর্যকে পিঠা দিই, তারপরে স্নান করে বাড়ি বাড়ি লুট দেওয়া হয়। আমরা সবার বাড়ি বাড়ি ঘুরে দেখি লুট কার বাড়িতে কার আলপনা সুন্দর হয়েছে, এই আর কি। আমরা ছেলেমেয়েরা সবাই মিলে বাড়ি বাড়ি ঘুরে আনন্দ করি। এটা প্রতি বছর হয়ে থাকে আমাদের গ্রামে। শহর থেকে দুপা এগিয়ে এই লঙ্কামুড়াতেই চোখে পড়ল বুড়ির ঘর বানানোয় ছোটদের ভীষণ কর্মব্যস্ততা। এদিন ব্যস্ততার ফাঁকে ছোটরা জানায় তারা দশজন বন্ধু মিলে চাঁদা তুলে আলন্তির পিকনিকের ব্যবস্থা করছে। পিকনিকের মেনুতে থাকবে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন এবং মাংস। মানে কিভাবে করতেছে এটা? সবাই চাঁদা তুললা, সবাই সব বন্ধুরা চাঁদা তুললা, ঘর বানায়া সংক্রান্তির আগের দিন তো ঘর বানায়া পিকনিক করুন। মানে এই যে পিকনিক করে, পিকনিকের আইটেম কি কি রয়েছে? বিরিয়ানি, মাংস, ফ্রাইড রাইস, চাউমিন। কতজন করছো মিলে? 10 জন। ঘর রেডি হয়েছে না? কাজ চলছে। লঙ্কামুড়ার পাশেই শানমুড়া এলাকা। শানমুড়ায় প্রায় 100 জনের মতো যুবক দল বেঁধে মেতে উঠেছে বুড়ির ঘর বানানোর কাজে। ঐতিহ্য ধরে রাখতেই এই বুড়ির ঘর বলে জানালেন তারা। তারা আরও জানান এবছর কিছুটা বড় পরিসরে হচ্ছে তাদের আলমতির পিকনিক। পিকনিকের মেনুতে থাকছে পাঠা, হাঁস ও মুরগির মাংস, সাথে থাকছে সুস্বাদু ফ্রাইড রাইস। তো প্রত্যেক বছরে সংক্রান্তির আগের দিন যে পিকনিক করা হয় ওইটারে উপলক্ষ করে আমরা এই ঘরটা বানাইছি আর কি। আমরা অনেকেই মিলে এটা বানাইছি। আর এটি তো আগে আমরা দেখতাম ছোটোবেলা বানানো হইতো, ওখানে তো সবাই এটা ভুলে যেতেছে গা। তো এটারে জিনিসটা আমরা বজায় রাখার লেগে, ঐতিহ্যটা ধরে রাখার লেগে আমরা এই ঘরটা বানাইছি। আগে একটু ছোটো করে হতো, এখন একটু বড় করে করার চেষ্টা করছি। সবাই দেখবো যে আগে কি হইতো। আজকের এই পিকনিকে কি কি মেনুতে কি কি রয়েছে যেহেতু সবাই মিলে একত্রিত করছেন? পাটার মাংস, হাঁসের মাংস, দেশি মুরগের মাংস, সব কোয়ালিটির মাংস থাকবে। কতজন মিলে করছেন? প্রায় 100। এদিকে পৌষ সংক্রান্তিকে উপলক্ষ করে রাজধানীর হাট বাজারগুলোতে পিঠে পুলি সরঞ্জাম নিয়ে বসেছেন বিক্রেতারা। ব্যবসায়ীদের সম্ভারে রয়েছে তিল্লাই কদমা বাতাসা, চালের গুঁড়া, খেজুরের গুড়, লালি আরও কত কি। কিন্তু করোনা আবহে হাটে বাজারে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা নেই, তাই চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।